হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, আমি আমির ভাই। আমার ইউটিউব চ্যানেল হ্যালো ইউকে লাইফ ইন ইংল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি আবারও আমার ফেদারশাল রোডে, কারণ এখানে আজ এসেছি একটু শপিং করবো আমি। তো আজ যে শপে আমি শপিং করবো সেটা হলো আল-আমিন ফ্যাশনকারি, অনেক পুরাতন একটা আল-আমিন ফ্যাশনকারি। আমি এসেছি এদেশে প্রায় 20 ইয়ার্স, এর আগেও এটা ছিল। এটা অনেক পুরনো একটা শপিং সেন্টার, খুব ভালো একটা শপিং সেন্টার, তাই এটা এখন পর্যন্ত আছে। তো বন্ধুরা, প্রথমে তো আমি লোকেশনটা দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখে নিন, এই যে ফেদারশাল রোড নর্থ এটা পড়েছে। তো এখানে কার পার্কে একটু অসুবিধা, তো অসুবিধা হলে সুবিধাটা হলো এই যে আমার সামনে দিয়ে আঙ্কের মিল বিজনেস পার্ক, অনেক বড় কার পার্ক আছে এখানে। একটু যদি আপনি যান সেন্ট্রাল মসজিদ, ওল্ড টাউন সেন্ট্রাল মসজিদ, এখানে তো বুঝে নিলেন এই শপটা এখন কোথায় পড়েছে। তো আপনারা দেখে নিন এই শপটা আল-আমিন ফ্যাশনকারি, অনেক পুরনো একটা শপ, এখানে কাজ চলছে কিছু। তারপরেও তো এখানে আসার কারণ হলো আমি দেখে যে এখানে সেল দেওয়া আছে, এই যে দেখেন মাসিভ সেল দেওয়া হয়েছে এখানে, অনেক মাছের মধ্যে বা আরও যে মাংসর মধ্যে অনেক কিছু সেল আছে এখানে। তো আমি আসলাম যে দেখে নিই আজকে এখানে কী। তো শুধু আমি দেখবো না, আপনাদেরকেও দেখাবো। তো বিশেষ করে যারা ওল্ড নাম বা নিয়ারেস্ট ওল্ড নামে থাকেন, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার আসেন আল-আমিন ফ্যাশনকারিতে, এসে এখানে ভিজিট করে যান। আপনার চাহিদা মতো অনেক কিছু পাবেন এখানে, ফ্রেশ শাক সবজি পাওয়া যায় এবং মাংস আছে। আর বর্তমানে ঈদের সময় এখানে তো অনেক গরুর মাংস বিক্রি হচ্ছে, তো আমার অনুরোধ থাকবে আপনারা একবার এসে ভিজিট করে যান। আর আমার বন্ধুরা যারা আউট অফ ইংল্যান্ডে থাকেন, বাংলাদেশে মিডিল ইস্টে, তাদের জন্য যে আমাদের ইংল্যান্ডের অনেকগুলো গ্রোসারি শপ দেখিয়েছি, এটা একটা আল-আমিন গ্রোসারি শপ, অনেক পুরনো। তো এটাও আপনাদেরকে দেখাবো, তো আশা করি আপনারা উপভোগ করবেন। তো চলেন বন্ধুরা, এখন আমি শপের গিয়ে দেখব যে এখানে কী কী পাওয়া যায় বা কী কী ধরনের জিনিস আছে। এই যে প্রথমেই বাংলাদেশের মিষ্টি আম, হয়তো বাংলাদেশে এরকম মিষ্টি আম থাকবে না বা এত সুন্দর আম। তো এদেশে একটা জিনিস, এদেশে তো ফরমালিন মুক্ত, ফরমালিন নেই, তাই দেখে নিন আপনারা, খুব সুন্দর খাকরুল। এই যে আরেকটা ভেজিটেবল, এটা আমার খুব প্রিয়, আমার খুব প্রিয় ভেজিটেবল, এই যে দেখেন একদম ফ্রেশ টমাটো। এই যে অনেক ধরনের টমাটো, এই যে এটা একটা আমেরিকানি টমাটো, খুব ভালো। এই যে বাংলাদেশের পইটা, যা আমরা সিলেটি ভাষায় বলি বেগুন, সুপারি, মহিলাদের অনেক প্রিয় একটা জিনিস। এই যে শুটকিও আছে এখানে, ড্রাই ফিশ, মানে এমন কিছু জিনিস নেই যে আপনি পাবেন না এদেশের গ্রোসারিগুলোতে। বিশেষ করে এটা আল-আমিন ফ্যাশনকারি, এটা অনেক পুরনো বা নাম করা একটা ফ্যাশনকারি, তাই এখানে সব কিছু মিলে। এই যে একটা জিনিস বাংলাদেশের মুড়া, মানে বাংলাদেশের সব কিছু জিনিস এখানে আপনি পাবেন ইনশাল্লাহ। এই যে প্রাইসটা দেওয়া আছে প্রত্যেকটা গায়ে, এই যে অনেক সুন্দর একটা পেঁপে, এই যে একটা জিনিস খাটালের বিসি, যারা খাটালের বিসি ভালো আসেন আপনারা আল-আমিন ফ্যাশনকারিতে আসতে পারেন। আর এখানের আসল জিনিসটা হলো সব কিছু ফ্রেশ, এই যে দেখেন আপনি, এই যে দেখেন আরেকটা জিনিস উড়ি, একদম ফ্রেশ, এই দেখেন, আপনার দেখলেই মনে হবে যে আপনি এটা নিয়ে যেতে। এই যে দেখেন শাক সবজি, লুবুড়ি, এই যে আরেকটা জিনিস ভেন্ডি, বাংলাদেশের দেরেশ যাকে বলে, এই যে আরেকটা কাঁচা পাপাইয়া, কৈফল, এটাও খুব ভালো, এটা খুব ভালো একটা সবজি। মানে প্রত্যেকটা জিনিসই এখানে আছে, আপনার চাহিদামূলকভাবে সব কিছু আপনি এখানে পাবেন, যা চাইবেন গ্রোসারি শপ এটা। আর এই যে এখানে মাছের দিকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, মাছের সেল দেওয়া আছে এখানে, এই যে দেখেন অনেক রকমের মাছ এখানে পাবেন। তো মাছটা আমি খুলবো না, এই যে ইলিশা মাছ, অনেক বড় বড় ইলিশা মাছ এখানে আছে, চাঁদপুরি ইলিশা, তো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখেন চাঁদপুরি ইলিশা লেখা আছে, অনেক বড় বড় সব ধরনের, এই যে অনেক বড় বড় কই মাছ, এই যে দেখেন, তুলনামূলকভাবে এখানের কোয়ালিটি তো অনেক অনেক উন্নত মানের কোয়ালিটি। আর দামটাও এই যে দেখে নিন, প্রত্যেকটা জিনিসের দাম এখানে দেওয়া আছে আপনারা। তো এখানে আর
সব কিছু দার দিতে পারবো না আপনাদেরকে তো আমার বিশ্বাস আপনারা তখন আসবেন তখন আপনারা দেখে নেবেন মাছের জন্য খুব বিখ্যাত এটা আলামিন কেশনকারী অনেক পুরনো একটা কেশনকারী অনেক দিন থেকে এটা মাছের জন্য খুব বিখ্যাত একটা কেশনকারী ওনাদের যে আইটেম অনেক আইটেম এখানে থাকে কারণ পুরানা হওয়াতে ওনাদের এটা সুনামও আছে ওল নামে কেশনকারীটা বাংলাদেশের কাংলা মাছের দামটা দেখেন 399 এটা খুব মজার একটা মাছ আমার খুব প্রিয় একটা মাছ একটু দেখিয়ে দিই আপনাদেরকে বোয়াল মাছটা এই যে দেখেন কত বড় বোয়াল মাছটা যারা আমার বন্ধুরা বাংলাদেশ থেকে দেখছেন দেখে নিন বাংলাদেশের সব বড় বড় মাছগুলো এদেশে চলে আসছে এই যে আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি এ বাবা আমি এটা পারবো না আপনারা রাগ করবেন না যে আপনাদের সব বড় বড় মাছগুলো আমাদের ইংল্যান্ডে চলে আসে কি করবেন আপনারা আপনারা তো দেশ থেকে ফ্রেশ খাচ্ছেন আমরা তো একটু ফ্রোজন হলেও এই যে এটা মিরকা মাছ দেখেন প্রত্যেকটা মাছের ওজন কম হলো 8 থেকে 10 কেজি হবে তো আমার এক বন্ধু বলেছিলেন যে দামটা একটু দেখানোর জন্য তো দেখে নিন আপনারা এই যে মিরকা মাছের দামটা 3 কেজি অফ যদি 3 কেজির উপরে হয় তাহলে 13 পাউন্ড 50 4 কেজি যদি 4 কেজির উপরে হয় তাহলে 18 পাউন্ড তো এই একটা আপনি হিসাব করে নেন যে 18 পাউন্ডে বর্তমানে কত হবে দেশের এই জিনিসটা আপনাকে দেখিয়ে দিলাম এই হলো রৌ মাছ বাংলাদেশের যে অনেক অনেক কী বলবো অনেক স্বাদের একটা মাছ রৌ মাছ এদের খুব স্বাদের এই যে দেখেন প্রত্যেকটা মাছ হবে 5 থেকে 7 কেজি ওজনের হবে রৌ মাছগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম হয়তো আপনাদের ভালো লাগতে পারে এই যে দেখেন হ্যাঁ তো আপনাদের দোয়াতে আমরা যারা আছি ইংল্যান্ডে বাংলাদেশের সব কিছুই মিলে এখানে আপনাদের দোয়াতে হয়তো ফ্রেশ মিলে না তারপরেও আমরা খুশি আছি তার মিলছে তো এই যে বইতা এই যে এগুলো আর ছোটো ছোটো আরগুলো দেওয়া আছে মানে এমন কিছু জিনিস নেই এমন কিছু এমন কোনো মাছ নেই যে আমরা পাবো না এখানে সবগুলো মাছ আছে এখানে এই যে দেখেন কত সুন্দর করে সারি সারি বোয়াল মাছ ছোটো বড় সব কিছু আছে এখানে আপনার চাহিদা মতো আপনি যদি বড় ভালোবাসেন বড় নিতে পারেন ছোটো ভালোবাসেন ছোটো নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি শুধু এটুকু বলবো যারা আমার বন্ধুরা অল নাম বা নিয়ারেস্ট অল নামে থাকেন রোস্টেল হাইট এই যে দেখে নিন দামটাও দেখেন তো আপনারা প্লিজ একবার হলেও ভিজিট করবেন আল-আমিন কেশনকারী এটা পড়েছে ফেজরস্টল রোডে এই দেখেন বন্ধুরা আই মাছ বাংলাদেশে গিয়ে তো ওরা আছে দেখেন আপনারা তুলার মতো ও বাবা তুলার মতো সত্যি আমার নেই এখন বুঝেন এটা কত বড় আই মাছ এই যে হলো বাংলাদেশের শীতল মাছ দেখেন এটা কয় কেজি হবে 10 কেজি হয়ে যাবে বোধ হয় যারা আমার বন্ধুরা বাংলাদেশে আছেন প্লিজ আপনারা দেখে নিন আমাদের ইংল্যান্ডের গ্রোসারিতে আমরা কী কী মাছ মিলিয়ে খুব বড় বড় মাছ মিলিয়ে এখানে এই যে অনেক বড় বড় রৌ মাছ না এখানে এই যে একটা মাছ দেখেন কাতলা এই যে দেখেন এত বড় মাছ বাংলাদেশে দেখি মাঝে মধ্যে এই যে দেখেন অনেক বড় প্রত্যেকটা মাছ 8 থেকে 10 কেজি হবে এই যে বাংলাদেশের ফুটা মাছ আজকের ভিডিওটা কিছু অন্যরকম হলো আমি একদম ন্যাচারালি আপনাদেরকে দেখিয়ে দিলাম আল-আমিন কেশনকারীটা
আচ্ছা আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে আর যারা ওল্ড নাম বা নিয়ারেস্ট ওল্ড নামে থাকেন সো রয়টন মিডলটন তো প্লিজ বন্ধুরা আপনারা আসতে পারেন আলামিন কেশনকারিতে এসে একবার ভিজিট করে যাবেন আপনাদের পছন্দ মতো সব জিনিসগুলো এখানে পাবেন আর যারা আমার বন্ধুরা বাংলাদেশে আছেন তাদেরকেও দেখিয়ে দিলাম আমাদের এখানে কী ধরনের মাছ মিলে বা কী কী জিনিস মিলে কেশনকারিতে এই যে হলো এ সাইডটা দেখে নিন এ সাইডে যা মতীয় যা আছে বিস্কিট বলেন বা ক্রিস ড্রিঙ্ক সব কিছু এখানে পাবেন সে সাইডটা ছিল শুধু মাছের আর এ সাইডটা হলো এই যে দেখে নিন সব কিছু আছে এখানে আপনার নিত্য প্রয়োজনীয় যতগুলো জিনিস আছে সবগুলো জিনিস এখানে পাবেন আমি এসেছি একদম কোয়াট টাইমে এর জন্য কাস্টমার নেই আর কাস্টমার হলে তো আমি কাস্টমারকে তো আর তুলবো না আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য কী কী জিনিসগুলো এখানে আছে কী কী ভেজিটেবল পাওয়া যায় মাছ পাওয়া যায় বা কী কী আছে গ্রোসারি শপে এগুলো দেখাই আমি শুধু মানুষ নয় তো বন্ধুরা আমি এখন একজন কাস্টমার আসছেন এখন এখানে তো ওনাকে জিজ্ঞেস করব যে উনি আল-আমিন কেশনকারিতে কেন আসেন এবং এখানে কি জিনিসটা ওনার ভালো লাগে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি জি তো আপনি যে আল-আমিন কেশনকারিতে আইন কইবানি দেখি তার লাগে কেন আইন বা কেন আইলে আপনার ফেসিলিটির কি হয় জি কেন আমার উদ্দেশ্য হইল যে কেন সবটা মিলে আমরা বাঙালি খাদ্য সবটা মিলে কেন পরে ওর মাছ মিলে বা সবজি মিল সবটা মিলে কেন সবটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ কেন দৌড়বালা আমরা মানে সোলাবিরা হতো সুবিধা মানে আমরা একবারে লোকেল লিগা সুবিধা গতিকে আমরা কেন আই আমরা খুব মায়া লাগে কেন আইতে হইলে তারাও মায়া হলে আমরাও তারা নামে এসে মায়া করি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজ এ পর্যন্ত আমার আল-আমিন কেশনকারী আপনারা দেখলেন এবং একজন কাস্টমারের সাথে কথাও বললাম উনি যা বললেন এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় এই ফ্রেশ শাকসবজি এবং বড় বড় মাছ বাংলাদেশের সব কিছু এখানে মিলে ফেসিলিটিও ভালো এই কারবাগটাও ভালো তো আমাদের এখানে বাঙালি কমিউনিটি হিসাবে এই সবটা খুব উন্নত মানের বা খুব নাম করে একটা বাঙালি গ্রোসারি তো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে সেটাই আমার প্রত্যাশা তো বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সে প্রত্যাশা আমি আমির ভাই আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আর যারা এখনও করেননি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম